বেলদা থানার অন্তর্গত বারবেড়িয়া গ্রামের বাসিন্দা যুবতীর সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক প্রতিবেশী গ্রাম সুশিন্দার এক যুবকের। বৃহস্পতিবার বিকেলে যুবক জানতে পারে তার প্রেমিকার অন্যত্র বিয়ে দেওয়া হচ্ছে বাড়ির পছন্দের প্রতিষ্ঠিত পাত্রের সঙ্গে। সেই খবর শোনা মাত্র ওই প্রেমিক যুবক বাইকে করে ফুলের মালা কিনে সটান হাজির হন প্রেমিকার বাড়িতে। প্রেমিকার বাড়িতে তখন বিয়ের তোড়জোড়। ইতিমধ্যে পরিবারের লোকেরা প্রেমিককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ আসার প্রেমিক দাবি করে যে তার সামনে এসে পরিষ্কার জানাতে হবে যে সে কাকে বিয়ে করতে চায়। এরপর পুলিশ দুই প্রাপ্তবয়স্কের রায় জানতে চাইলে যুবতী পরিষ্কার জানিয়ে দেয় বাবা মায়ের ঠিক করা ছেলেকে বিয়ে করবে সে। এরপর পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। কতদিনের রিলেশন তোমার? তো এখন কি সমস্যাটা কি হয়েছে? সমস্যা হয়েছে তাদের বাড়িতে বিয়ে করে দিয়েছে। মেয়ে রাজি আছে? মেয়ে রাজি ছিল, ঠিক আছে, দুপুর পর্যন্ত রাজি ছিল। তারপরে তো আমার সঙ্গে আর কথাই হয়নি। আমি কি করে হঠাৎ করে বিয়ে ঠিক কি করে হলো? হঠাৎ করে বিয়ে ঠিক হলো সেটা বলতে পারছি না। আজকে তার জুতুয়ার বাবা মিলে দুজনে গেছিলো, তারপরে বিকালবেলা আমাকে ডিসিশন জানাবে বলছিল, কিন্তু ফোনে সুইচ অফ, তাই আমাকে কিছু জানাতে পারে। তারপর তারপর তো এই তো এখানে এসে। আপনি এখন কী চাইছেন এখানে এসে? আমি এখানে বিয়ে করতে চাইছি। আজকে একটা ছেলে তোমার বাড়ির সামনে এসছে, অভিযোগ নিয়ে বলছে তোমাকে ভালোবাসতো দীর্ঘদিন ধরে, বিয়ে করতে চাই তোমাকে। তোমার সঙ্গে ছেলেটার সম্পর্ক ছিল কতদিন? তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত নিও? তো কতদিনের রিলেশন? আপনাদের সব এখানেই বাড়ি?